আমার একটাই স্লোগান, আমি হয়তো বা আর ইলেকশন করতে নাও পারি বিকজ অফ ধরেন নতুন জেনারেশনকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, তাদেরকে করতে হবে তো, তারা মানে আমি যেটা পারবো। এরপরে হবে অর্থনৈতিক লড়াই, আই এম নট ফিট ফর দ্যাট আমি মনে করি, হোয়াট এভার ইট ইস। তো আমি এবার কিন্তু আল্লাহর ঘরে যে একটা দাবি ইয়ে করেছি, আমার দুটো কাজ নিয়ে আমি আগাবো। আমি যে নির্বাচনী কমিটিগুলি করছি, এই কমিটিগুলিকে আমি টার্ন করব পঞ্চায়েত কমিটি করে, এবং আমার টার্গেট আমার 45টা আমার ওয়ার্ড আছে আমার এলাকায়, আর সব মিলিয়ে আছে 80টা ওয়ার্ড আমার আশেপাশে, দুটো এলাকায়, দুটো সবগুলো এলাকা আমার নিয়ন্ত্রণ করতে হয়। তো এগুলিতে আমি ঠিক করেছি যে মিনিমাম 1000 করে লোক নিব, এবং একটা সংগঠনের নামও ঠিক করেছি যদি আল্লাহ কবুল করেন, প্রত্যাশা। এই প্রত্যাশার ব্যানার হিসেবে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, এদের মধ্যে আমি সব ভালো মানুষের সমাহার করব। ভালো মানুষ মানে দাঁড়িয়ালা মুরব্বী না, ইয়াং জেনারেশন, মেয়ে ছেলে যুবক ছাত্র সবাই, উই হ্যাভ টু স্টপ ওয়ান থিং। আমরা নারায়ণগঞ্জে ব্যাপক কাজ করেছি, নির্বাচন করতে গেলে যে রাজনীতি করতে হবে এটা আমি মনে করি না। আমি মনে করি আমার চেয়ে বেটার কোয়ালিটির লোক যাওয়া উচিত, যে ইকোনমিক্স বুঝে, যে ডিপ্লোম্যাটিক ইয়েতে বুঝে, যে বলতে পারবে কথা, বিশ্বকে যে মোকাবেলা করতে পারবে। বড় কাজ 90% শেষ, আমার প্রতিশ্রুতি হচ্ছে এমন একটা চেষ্টা করা, আমি পারবো না একলা, পিপল যদি সাহায্য না করে, যে মানুষ যাতে রাত্রেবেলা দরজাটা খুলে ঘুমাতে পারে, একটা মেয়ে যাতে রাতে একটার সময়, ইফ দুবাইতে পারে, লন্ডনে পারে না কিন্তু, আমেরিকায় পারে না কিন্তু, ইউরোপের বহু দেশে পারে না, বাট দুবাইতে পারে, সিঙ্গাপুরে পারে, ওরা আমাদের এশিয়ার কান্ট্রি, আমাদের সাথে অনেক কালচার মিলে, রাতে একটা সময় একটা মেয়ের রাত্রেবেলা যদি হাঁটতে চায় সে হাঁটতে পারে মানে উইদাউট এনি হেজিটেশনস। এইরকম একটা নারায়ণগঞ্জ করার স্টার্ট করতে চাই আমি। ওইভাবে এখনও অ্যানালাইসিস করিনি, কারণ আমি পুরো লিস্ট এখনও ওইভাবে দেখিনি সারা বাংলাদেশের, ঠিক আছে। বাট আমি একটা জিনিস মনে করি, এই জায়গাটা সবার সচেতন থাকা উচিত। আওয়ামী লীগের থেকে অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছেন, ধরেন আওয়ামী লীগের একটা মিছিল বের হলো, আমাদের আমার একজন আওয়ামী লীগের নেতার মিছিলও বের হলো, ঠিক আছে, অ্যাট এ টাইম হলো, দুজনের একজনও জানলেন না, ঠিক আছে। এই মিছিল থেকে একটা ঢিল মারা হলো, এই মিছিল লাগলো মারামারি, থার্ড পার্টির সুযোগ নিল জঙ্গিবাদ, জামাত, বিএনপি অর আদার্স, কী করলো, দুটো বোম ব্লাস্ট করে দিল, 10 জন মানুষ মারা গেল। সেখানে যেটা হবে, নির্বাচন পরিবেশ নষ্ট হয়ে যাবে, বলার সুযোগ পাবে নির্বাচন পরিবেশ নেই, আমরা কাউকে দায়ী করতে পারবো না। তখন রাজনীতিবিদদের হাতে সব রাজনীতিটা এখনও নাই, বাট যতদিন জাতির পিতার কন্যা আছেন ততদিন থাকবে, আর এইবার আমরা আনবো ইনশাল্লাহ। এবং ঢাকা, আপনি নমিনেশনের সেট আপ দেখলেই বুঝতে পারবেন, জাতির পিতার কন্যা কিন্তু ওইভাবেই নমিনেশনটা সেট আপ দিয়েছেন এবার, যাতে রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকুক।